বাজি ফাটানো নিয়ে খারাপ অভিজ্ঞতা আজ অব্দি হয়নি। আমি একটু ভীতু বাজি ফাটানোর ক্ষেত্রে, আমার মনে হয় আমাকে এমনি লোকে দেখে ভয় পায়। হাই, ওয়েলকাম ব্যাক, আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। আমার মনে আছে আমি ছোটবেলা থেকে বেশ কয়েকটা মানে কালী পুজোর সময় বা যেটাকে আমরা দিওয়ালি বলি, সেই সময় আমি বেড়াতে যেতাম ভীষণ, এবং কলকাতার বাইরে হোক বা পশ্চিমবঙ্গের বাইরে হোক সেরকম জায়গায় দিওয়ালি কাটিয়েছি। বিভিন্ন রাজ্যের মানুষরা বা বিভিন্ন কি বলবো মানে অন্য জায়গার মানুষরা কিভাবে দিওয়ালিটাকে উদযাপন করে সেটা আমার খুব ভালো লাগতো। সেগুলো আমার বলা যায় ভীষণ মিষ্টি সব স্মৃতি। ওই আমরা বাড়িতে প্রদীপ দিয়ে আলো জ্বালাই বা কারুর বাড়িতে যাই, এইরকম। কালী পুজো দিওয়ালির সময় একটা জিনিসে আমার খুব অপছন্দ, সেটা হচ্ছে শব্দবাজি, ওটা আমার একদম ভালো লাগে না। আর একটা যেটা ভালো লাগে না সেটা হচ্ছে বাজির একটা অদ্ভুত গন্ধ, মানে একটু রাতের দিকে বা একটু ভোরের দিকে যখন আমরা বেরোই তখন পুরো কলকাতা শহরটা দেখি পুরো ধোঁয়া মতো হয়ে যাচ্ছে, আর একটা অদ্ভুত বাজির গন্ধ। এই তিনটে জিনিস আমার ভালো লাগে না, বাকি দিওয়ালি খুব ভালো লাগে। প্রদীপ দিতে আলো জ্বালাতে, আলো দেখতে খুব ভালো লাগে। বাজি ফাটানো নিয়ে খারাপ অভিজ্ঞতা আজ অব্দি হয়নি। আমি একটু ভীতু বাজি ফাটানোর ক্ষেত্রে। রংমশাল আর তারা কাঠি না তারাবাজি, এই দুটো ফাটাতে খুব ভালো, এই দুটো জ্বালাতে খুব ভালো লাগে। হ্যাঁ, হয়েছে বেশ কয়েকবার, হয়েছে, মজা হয়েছে। সেই দিওয়ালি পার্টিগুলোতে আমরা উনো খেলি, আমরা সেলিব্রেট করি, বেশ মজা হয়। আপনাদের সকলকে জানাই দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে সাবধানে কালী পুজো এবং দীপাবলি কাটান। আপনাদের সঙ্গে কিন্তু আমার আবার পরে কোথাও না কোথাও দেখা হচ্ছে।